অবজেক্টটা কি অবজেক্ট এই সরি 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 অবজেক্ট বলছি ইমেজটা কি ইমেজ বলো ভার্চুয়াল আর কি আরেকটা কথা আছে ইরেক্ট ইরেক্ট এত অবধি সবার ক্লিয়ার এবার ভাবো আচ্ছা এটা এইদিকে এইদিকে যাচ্ছে লাইট এটা পজিটিভ আমারও v1 পজিটিভ এসেছে তার মানে এদিকেই হবে ছবিটা দেখো দেখি বুঝতে পারলে কিনা এটা হবে আমার বি ড্যাশ এ ড্যাশ এই হাইটটা হবে 1 mm বলো সবার ক্লিয়ার হলো কিনা বি ড্যাশ এ ড্যাশ হচ্ছে আমার প্রথম ইমেজ প্রথম ইমেজ তার হাইট 1 mm এটা বুঝলে কিনা বলো সবাই 1 mm কেন হলো কেউ বলবে ওয়ান এম এম কেন হলো বাবা ম্যাগনিফিকেশন হাফ হয়ে গেছে দেখো বার করলে যদি ওর হাইট দেওয়া আছে 2 mm তাহলে ইমেজের হাইট তার হাফ ম্যাগনিফিকেশন তাহলে 1 mm হবে না বুঝলে আচ্ছা মিলছে লজিক ভার্চুয়াল বলে ডট ডট দিয়ে দেখিয়েছি আর ইরেক্ট বলে দেখো ইরেক্টই তো আছে ইরেক্ট বোঝো তো সবাই ক্লিয়ার চলো হয়ে গেল এই এই অবজারভেশন আর কি করবে তুমি এবার বলো M2 মিরারের ভালো করে শুনবে বাবা M2 মিরারের অবজেক্ট কে আমি ওটা মুছে দেবো আমার জায়গা নেই আমি মুছবো এড্যাশ বিড্যাশ বলো না বিড্যাশ এড্যাশ বলো সব প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নাও নিচের দিকে আছে বিড্যাশ এড্যাশ তাই তো নাকি চলো মুছে দেবো সবার ক্লিয়ার এত অব্দি সবার ক্লিয়ার মুছবো চলো তাহলে এক্সট্রা কি এলো এক্সট্রা তোমার ম্যাগনিফিকেশন এলো এইভাবেই জয়েন করতে পারে আর কিছু নয় M2 মিরারের অবজেক্ট হচ্ছে এখন বি ড্যাশ এ ড্যাশ তাহলে তুমি আমাকে প্রথমে বলো M2 মিরারের আচ্ছা এইটা কত ছিল এটা এটা ছিল 10 এটা অলরেডি বার করা হয়েছিল আমি লিখতে ভুলে গেছিলাম M2 মিরারের U2 কত হবে ভেবে চিন্তে উত্তর দাও তাড়াহুড়ো করো না ভেরি গুড সবার বোঝা গেছে কেন মাইনাস হলো আর বোঝাতে হবে না তো লাইট এবার পড়ে এদিকে যাবে আর আমরা মাপবো এদিকে 30 20 50 আর এখানে 10 60 -60 বলো F2 কত হবে -10 cm গুড এই তো ধরতে পারছো সলভ করলে V2 বার করতে পারবে V2 এর অ্যানসার বের হবে আমি বলে দিচ্ছি -12 cm এটা V2 বেরোবে তাহলে তো V2 বেরোচ্ছে -12 cm চলো এত অব্দি ক্লিয়ার সবার চলো এবার বলো কি বার করবো বলো সবাই বুঝলে কিনা আচ্ছা ম্যাগনিফিকেশন নেগেটিভ এসছে এর মানে ইমেজ কি রিয়েল আর ইনভার্টেড
গুড রিয়েল ইনভার্টেড কিন্তু আমার ভ্যালুটা একটু অন্যরকম এসেছে যাই হোক আমি ওটা লিখে করব কোথায় করি বলো তো উপরে করছি আচ্ছা ম্যাগনিফিকেশনের ফর্মুলা এইচ আই বাই এইচ ও করেছি আচ্ছা কে বলবে আমাকে ভেবে চিন্তে এখানে আরেকটা ভুল হয় লাস্ট কনক্লুশন বা সমাধান এইচ আই বাই এইচ ও কে বলবে অবজেক্ট হাইট কত ভেবে চিন্তে বলো অবজেক্ট হাইট কত সাইন দিয়ে সাইন দিয়ে কোন দিকে আছে এটাই তো লাস্ট ছিল তাহলে এইচ ওর জায়গায় বসাবো মাইনাস ওয়ান মিলিমিটার তাহলে এইচ আই হবে কত হবে আচ্ছা একটু ভুল হলো না ভুল হয়েছে মাইনাস ওয়ান নয় বলো ভেবে বলো কার জন্য করছো কার জন্য করছো এম টুর জন্য তাহলে সব মাপব কোথা থেকে এম টুর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে প্রিন্সিপাল এটা মাইনাস ওয়ান আর এটা কত তাহলে টোটালটা কত মাইনাস থ্রি এইখানে আরেকটা ভুল হয় মাইনাস থ্রি এম এম তাহলে এইচ আই হয়ে গেল প্লাস থ্রি বাই ফাইভ এম এম প্লাস থ্রি বাই ফাইভ এম এম প্লাস টুয়েলভ সেন্টিমিটার কিন্তু বলেছে ফার্স্ট প্রজেকশন অফ এম ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ফাইনাল ইমেজ অফ হেড অফ অবজেক্ট এ হেড অফ অবজেক্ট এ আফটার টু রিফ্লেকশন অ্যাজ ইউ মিন ফার্স্ট রিফ্লেকশন অন এম1 তাহলে ভি1 বেরিয়েছে ভি2 বেরিয়েছিল মাইনাস 12 আর এটা বেরোলো প্লাস 3 বাই 5 মাইনাস 12 প্লাস 3 বাই 5 এটা হবে কেন মাইনাসটা এখানে প্লাস দেওয়া হয়েছে ভালো করে ভাবো আমার এখানে লাইট এখান থেকে গিয়ে পড়ার পর তাহলে এই দিকটাকে আমরা পজিটিভ ভেবেছিলাম লাইট এবার এদিকে এসছে এই মেপেছি এদিকে তাই এদিকটা তখন মাইনাস হয়েছে ক্লিয়ার এত অব্দি সবার ক্লিয়ার কোনখানে ডাউট হচ্ছে বল শুনতে পাচ্ছিস সবাই হ্যাঁ প্লাস আচ্ছা আগে 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 আমাকে বল উপরে সাইন কনভেনশনটার দিকে দেখা উপরে ছবি এঁকে দেখাচ্ছি চল এদিকে দেখ এখান থেকে প্রথমে ভালো করে দেখ এখান থেকে লাইট প্রথমে এদিকে গেছে একই নয় প্রথম একদম প্রথম থেকে শুরু করছি এখান থেকে লাইট এদিকে গেছে কি তাই তো এটা কি ধরনের ডাইরেকশন ধরে জিনিস প্লাস তারপরে এখানে লাইট ধাক্কা খেলো ধাক্কা খেয়ে এদিকে এলো যখন লাইট ধাক্কা খেয়ে এদিকে এলো তখন এই ডাইরেকশনটাকে প্লাস ধরেছিস এই যে উপরে দেওয়া আছে এই ডাইরেকশনটাকে প্লাস কি রে তাহলে ধাক্কা খাওয়ার পর এখানে আবার যখন এদিকে আসবে তখন এটাকে আবার আমরা নেগেটিভ ধরেছি তাই তো নাকি মাপছি না এদিকে তাই তখন নেগেটিভ এসেছিল অ্যান্সার কি রে এই যে এখানে এটা এরা যে দিয়েছে অপশনে দেখ কোন অপশন নেই যে অপশনে মাইনাস টুয়েলভ মাইনাস প্লাস থ্রি বাই ফাইভ আছে আমাদের কি দাঁড়ালো তার মানে ইনিশিয়াল ডাইরেকশন কোনটা ছিল এটা পজিটিভ ছিল তো কি রে তার মানে ও এখান থেকে যেটা মেপেছে এটাকেও ইনিশিয়াল ডাইরেকশনের রেসপেক্টে পজিটিভ ভেবেছে বল বুঝলি কিনা প্লাস টুয়েলভ ভেবেছে এখান থেকে ক্লিয়ার তাই প্লাস ফিল থ্রি বাই ফাইভ অপশানে তো নেই ওইভাবে ওরকম অপশন থাকবে না দুটোই মাইনাস দুটোই প্লাস ওরকম অপশন থাকবে না তাহলে তো কনফিউজ হ্যাঁ থাকতে পারে তাহলে পরীক্ষা এরকম বলে দেবে যে কনসিডারিং দ্য সাইন কনভেনশন অফ ফার্স্ট রিফ্লেকশন অর সেকেন্ড রিফ্লেকশন এরকম কিছু কথা বলে দেওয়া থাকবে
তার উপর বেস করে তখন তুমি করবে। ক্লিয়ার সবার? দ্যাটস অল, কমপ্লিট এই পার্ট আমাদের যত কম্বিনেশন হয় করিয়ে দিলাম, এটাই তার মধ্যে থেকে টাফ লজিক ছিল। তো টাফ মানে কিছুই নয়, বুঝতেই পারলি, আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স হচ্ছে ম্যাগনিফিকেশনটাকে জয়েন করা। তো ম্যাগনিফিকেশন জয়েন করে এইভাবে অঙ্ক আসতে পারে, আর তো কিছু নেই এর মধ্যে। কমপ্লিট এই পার্ট, শুরু করছি ভেলোসিটি ইন আ স্ফেরিক্যাল মিরার। অলরেডি তোমাদের করে দেখানো হয়েছে ভেলোসিটি ইন আ প্লেন মিরার, এখন আমরা করছি ভেলোসিটি ইন আ স্ফেরিক্যাল মিরার। চলো, একদম সহজ জিনিস, বাট একটা পোর্শন একটু টাফ হবে, বাকি সবকটাই সহজ জিনিস। চলো, হেডিং দাও ভেলোসিটি ইন আ প্লেন মিরার। চলো, সরি সরি, স্ফেরিক্যাল মিরার, ইমেজ ভেলোসিটি ইন আ প্লেন স্ফেরিক্যাল মিরার। প্রচুর অঙ্ক এসছে এখান থেকে, আজকে আমি কনসেপ্ট বলবো, পরের দিন অঙ্ক করবো, কিছু অঙ্ক আমি এখন বলে দেবো, মানে ইয়ারের অঙ্ক পরের দিন করবো, প্রচুর বার এসছে। নাম্বার ওয়ান কি হতে পারে? এটা হতে পারে, অবজেক্ট এখান থেকে এইভাবে মুভ করছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট। সাবধান, ভিও মানে এখানে হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট, নোট ডাউন করবে, ভি মানে ইমেজ ডিসটেন্স নয়, এখানে ভিও মানে হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট। এইভাবে যাচ্ছে অ্যালং প্রিন্সিপাল অ্যাক্সিস যাচ্ছে, এটা হতে পারে। দু নম্বর কি হবে? এটা হতে পারে ভেলোসিটি অফ অবজেক্ট পারপেন্ডিকুলারলি যাচ্ছে। তিন নম্বর কি হতে পারে? তিন নম্বর, দু নম্বর, এক দুই আর তিন সহজ এরকম হতে পারে, অ্যাঙ্গেলে যাচ্ছে, আরে এটা এটা করবো তারপর কম্বাইন করে দেবো। ক্লিয়ার সবার? এবার একটা কঠিন, এবার যেটা বলছি, এটা আগে প্লেন মিরার এরকম ছিল না, তোমাদের মনে আছে প্লেন মিরার এরকম করেছিলাম আমরা? চার নম্বর, এটাতে ঝামেলা আছে, বলবো কি? ভিও ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে এখান থেকে এক দুই তিন থেকে মেনলি কোশ্চেন এসছে ইয়ারে, যেই যে কোশ্চেন গুলো সেগুলো এক দুই তিন থেকেই এসছে, চার নম্বর থেকে এখনো দেয়নি, অ্যাডভান্সে দিতে পারে, চার নম্বরটাই ডিফিকাল্ট, চার নম্বর বুঝে গেলে তো বাকি আর কিছুই নেই, আরামসে বুঝবে। চলো আজকে এক দুই তিন করবো, আমরা করি, শুরু করি তাহলে। আমরা প্রথম শুরু করছি নাম্বার ওয়ান, এটাকে বলা হয় কেস ওয়ান, কেস ওয়ান দিয়ে লিখবে, আমরা এই চারটে ছবি করব, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, কেস ফোর, কেস ওয়ান করব, কেস থ্রি অব্দি আজকে করব, কেস ফোর টা পরের দিন করব, কেস ওয়ান করব, করি। কিরে করি, চলো আগে একটু লিখে নাও, এটাকে বলা হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ভি মানে লেখো ইমেজ ডিস্টেন্স, ইউ ভি লিখে ফেলেছি, ভি ও মানে লেখো অবজেক্ট ভেলোসিটি, এগুলো ইউজ করবো আর কি, এই নোটেশন গুলো, ভেলোসিটি, ইউ ও মানে লেখো, সরি না না, ভি আই মানে লেখো ইমেজ ভেলোসিটি, এই নোটেশন গুলো আমরা আজকে ইউজ করি। তো কিভাবে করবো? সিম্পল থিং, আচ্ছা এই ফর্মুলা খুব সাবধান, কিন্তু এই নোটেশনের জন্য লেখালাম, হয়তো নোটেশন এগুলোই বলো, এটা ঠিক লিখলাম কিনা, মিরার মিনিং ফর্মুলা, ক্লিয়ার? একটু এদিকে তাকা, আচ্ছা এমনি বল ভেলোসিটি ফর্মুলা কি হয় রে? নরমাল ফর্মুলা, ইলেভেন এর ফর্মুলা, বল ভেলোসিটি ফর্মুলা কি হয়? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা যদি অবজেক্ট ভেলোসিটি বলে তাহলে আমি কি বলতে পারি অবজেক্ট ভেলোসিটি মানে ডিইউ বাই ডিটি? কি রে কি রে
ইমেজ ভেলোসিটি যদি বলে তাহলে আমি কি লিখতে পারি ডিভি বাই ডিটি? আরে যদি অবজেক্ট ফর্মুলা কি ভেলোসিটি ফর্মুলা ডিস্টেন্স বার, এখানে তো আর স্পিডি ভাব, অবজেক্ট স্পিডি ভাব, ডিস্টেন্স ভেলোসিটি মানে তো ডাইরেকশন, ডাইরেকশন ছাড়, তাহলে হবে ডিস্টেন্স বাই টাইম, অবজেক্ট ভেলোসিটি অবজেক্ট স্পিড মানে অবজেক্ট ডিস্টেন্স বাই টাইম, আর বড়বেলার নিয়ম হচ্ছে ডিইউ বাই ডিটি, ইমেজ স্পিড হবে তাহলে ডিভি বাই ডিটি, বল ক্লিয়ার কিনা? -1 u^-2 du/dt ফোকাস তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হবে জিরো। বল এই লাইনের পর এই লাইন সবাই বুঝলি কি না? না বুঝলে অন্য টেকনিকে বোঝাবো, ক্লিয়ার সবার? না বুঝলে বলে ফেল, হ্যাঁ ক্লিয়ার? চলো তাহলে তো হয়েই গেল, তাহলে আমি এখান থেকে বলতে পারি পরের লাইন 1/v^2 dv/dt মাইনাস কমন নিয়ে কেটে যাবে প্লাস 1/u^2 du/dt ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একেবারে করছি ডিভি বাই ডিটি মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ডিইউ বাই ডিটি, এটাকে লেখা হয় ডিভি বাই ডিটি কে লেখা হয় ভেলোসিটি অফ ইমেজ ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এটাকে বলা হয় ভেলোসিটি অফ অবজেক্ট। এই হলো আমাদের ফর্মুলা, বাট এটা থেকে ভালো ফর্মুলা দেবো এক্ষুনি, বল বুঝলি কি না? এটা মনে রাখবি, ডিরাইভেশন দরকার নেই, এটা মনে রাখবি, বাট এটার থেকেও আরো ভালো ফর্মুলা দিচ্ছি ওটা মনে রাখ, ক্লিয়ার সবাই এত অব্দি? আচ্ছা এই যে মেথডটা আমি করেছি এতে সব ভেলোসিটি কার রেসপেক্টে মাপা হচ্ছে? কার রেসপেক্টে মাপা হচ্ছে বল, কার থেকে মাপা হচ্ছে? কার জন্য? মিরারের জন্য। তাহলে আমি বলতে পারি এগুলো সব ভেলোসিটি অফ ইমেজ ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরার, কিন্তু তাহলে এই এই ফর্মুলা তখনই ট্রু হবে যদি মিরার মুভ না করে, মিরারও যদি মুভ করে তাহলে তার জন্য কি? তাহলে আমার মতে এটা জেনারেল ফর্মুলা যেটা আমরা এখন করতে চলেছি, এটাকে এরকম না ভেবে এরকম ভাবো, ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরার ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরার, এটাকে আমরা লিখতে পারি তোমরা জানো উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ ইমেজ মাইনাস ভেলোসিটি অফ মিরার is equal to minus v square by u square velocity of object minus velocity of mirror, clear সবার? তো আমার সাজেশন হবে তুমি এই ফর্মুলা মনে রাখো, কোন অঙ্ক আটকাবে না এখান থেকে, চলো অঙ্ক দি, মুছে দিলাম এগুলো, অঙ্ক দিচ্ছি করে দাও। এটা বলেছে 2 cm/s মুভ করছে ভেলোসিটি অফ অবজেক্ট, ইউ বলে দিয়েছে 40 cm, ফোকাল লেন্থ বলে দিয়েছে 20 cm, চলো কি করব বলো? কোন ফর্মুলা ডাইরেক্ট করবে তুমি? আর এসব এসব যে মেথড শেখালাম এগুলো এক্সট্রা, তুমি এই ফর্মুলা মনে রাখবে, বলো মিরার দাঁড়িয়ে আছে তাহলে ভেলোসিটি অফ ইমেজ তুমি বার করবে মাইনাস ভেলোসিটি অফ মিরারের জায়গায় জিরো বসবে মাইনাস ভি স্কোয়ার, এই যে ভি বার করতে হবে, তাহলে ভি কিভাবে বার করি? 1/v - 1/u/1/f 1/v - 1/40, বলো এটা কি মিরার?
কনকে মিরারের ফোকাল লেন্থ কি হয় মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এখান থেকে সলভ করো করে ভি বার করো ভি বার করলে কত আসবে আমি মিছি মিছি করলাম অঙ্কটা অঙ্কটার অ্যান্সার আগেই বেরিয়ে যেত তাই না ফোকাস কত টোয়েন্টি ভাব আপাতত কেন আমি বললাম না মিছি মিছি করলাম কেন বলছি এবার বোঝাচ্ছি সেটা ফোকাস টোয়েন্টি অবজেক্ট আছে ফর্টিতে তাহলে আমি বলতে পারি অবজেক্ট টু এফ এ আছে কিরে অবজেক্ট টু এফ এ আছে ফর্টি এটা টোয়েন্টি তার মানে টু এফ করলেই তো ইউ বেরোবে তাই তো মানে টু এফ মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার অবজেক্ট হলে ইমেজ রেডিয়াস অফ কার্ভেচারই হয় তো ভি তো আগেই বলে দেওয়া উচিত ছিল যাই হোক না হলে মিলে যাবে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত হবে ফর্টি ইন্টু ফর্টি একবারে করছি ইউ স্কোয়ার ইউ কত ইউ কত ইউ কত ফর্টি সাইড তো সব ইয়ে হয়ে যাবে ফর্টি ইন্টু ফর্টি ভালো ভিও কত ভিও টু মাইনাস জিরো বল অঙ্ক সবাই বুঝলি কিনা ক্লিয়ার এই ফর্মুলা মনে রাখবি ব্যাস ক্লিয়ার তাহলে সলভ করলে কেটে যাবে তাহলে ভিআই এর ভ্যালু বেরোবে মাইনাস টু সেন্টিমিটার পার সেকেন্ড খুব ইম্পর্টেন্ট লজিক শেখাতে চলেছি এবারে সে আচ্ছা তাহলে ইমেজ ভেলোসিটি কি বেরোলো মাইনাস টু বেরোলো তাই না এই মাইনাসের সিগনিফিকেন্স কি এটা পুরোপুরি আলাদা জিনিস হচ্ছে নতুন জিনিস শেখাচ্ছি এই মাইনাসের সিগনিফিকেন্স অবজেক্ট যেদিকে যাচ্ছে ইমেজ তার উল্টো দিকে যাবে তার মানে অবজেক্ট কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তাহলে ইমেজ এদিকে যাবে তাহলে এটা হবে ভেলোসিটি অফ ইমেজ যেটা হবে 2 সেমিমিটার পার সেকেন্ড বল বুঝলি কিনা সবাই চলো সেম অঙ্ক সেম অঙ্ক আমাকে এবার করে দাও একই টাইপের অঙ্ক দিচ্ছি করে দাও তাড়াতাড়ি পারবে সবাই মুছে দিলাম এটা ইন্টারভিউ থাকলো বাড়িতে করো করে আমাকে বলো অ্যান্সার পেলে কিনা মিরার যাচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ডে অবজেক্ট এবার যাচ্ছে এদিকে 6 সেন্টিমিটার পার সেকেন্ডে এটা 20 সেন্টিমিটার এই 20 সেন্টিমিটার বলে দিয়েছে এফও 20 সেন্টিমিটার বলে দিয়েছে ফাইন্ড ভেলোসিটি অফ ইমেজ অপশন আছে 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড 6.5 সেন্টিমিটার পার সেকেন্ড 7.5 সেন্টিমিটার পার সেকেন্ড 8.5 সেন্টিমিটার পার সেকেন্ড করবো না নিজেরা পারবে আচ্ছা একটু বলে দিই এই ফর্মুলা বসাবো ভিআই এর জায়গায় ভিআই থাকবে মাইনাস বলো ভিএম এর জায়গায় কত বসাবো বল ভিএম এর জায়গায় কত বসাবো
মিরর কোন দিকে যাচ্ছে দেখ এদিকে যাচ্ছে সাইন আগে ভেবে নে যদি কোন যেকোনো একটা দিকে ধরে নে এটাকে পজিটিভ ধরে নে এটাকে তাহলে নেগেটিভ তাহলে ভি এম এর জায়গায় বসাবো প্লাস 4 মানে এমনি মাইনাস হয়ে যাবে মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার আমি তো আশা করবো এটা তোরা বার করে নিতে পারবি ইউ মাইনাস 20 এফ এফ কি হবে প্লাস 20 বসিয়ে ভ্যালু বার করে ইউ বার করে সরি ইউ আর ভি এফ এর ভ্যালু বসিয়ে ভি বার করে নিবি ওটা বসা সেখানে ভিও হবে এদিকে যাচ্ছে মাইনাস 6 মাইনাস ওই দিকে যাচ্ছে 4 বল সবার ক্লিয়ার কিনা হ্যাঁ স্যার করে সলভ করবি অ্যানসার হবে 6.5 সেন্টিমিটার পার সেকেন্ড করে অঙ্কের অ্যানসার দেখবি আসছে কিনা চো মুছে দি কেস 2 এবারে কেস 2 কেস 1 কি হলো যদি এইভাবে যায় তাহলে ফর্মুলা হচ্ছে ভি আর ভি আই মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার ভি ও মাইনাস ভি এ যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যায় কেস 2 যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি যায় তাহলে কি হবে তাহলে সহজ জিনিস ভালো করে বুঝবি তাহলে হচ্ছে ফর্মুলা ছিল আমাদের আগে 1 বাই ভি সরি ম্যাগনিফিকেশনের ফর্মুলা ইউজ করে কর ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ক্লিয়ার এত অব্দি সবার ভালো করে দেখ ইউ এইচ আই বা এইচ আই শুধু লিখি এইচ আই হবে মাইনাস ভি বাই ও এইচ ও ক্লিয়ার হয়েছে এবার এখানে ডিফিকাল্ট আছে একটা লজিক তোদের মনে পড়ে কেস 4 এর ছবি কি রকম ছিল এরকম মনে পড়ছে কেস 4 এর ইকুয়েশন এখান থেকেই চেঞ্জ হবে কেস 4 এখান থেকেই আসবে আগে এটা বোঝ কেন আচ্ছা তাকাই দিকে এখানে অবজেক্ট এই বরাবর পারপেন্ডিকুলারলি যাচ্ছে তাহলে এই পয়েন্টের জন্য যেখানে ইমেজ তৈরি হবে এই পয়েন্টের জন্য ইমেজ সেই বরাবরই তৈরি হবে কি রে বলে দেয়নি আচ্ছা এইভাবে আচ্ছা এখানে যখন আছে তখন এটা ইউ এর জন্য কিছু একটা ভি বেরোবে যা বেরোবে আচ্ছা যখন এখানে পৌঁছবে তখন কি ইউ চেঞ্জ হচ্ছে বাবা তাহলে ভি সেম থাকবে না এফ তো আর চেঞ্জ হতে পারে না ইউ এফ কনস্ট্যান্ট তাহলে কি ভি সেম থাকবে না এখানে যখন পৌঁছবে তখনও কি ইউ চেঞ্জ হচ্ছে বাবা ভালো করে তাহলে শোন তাহলে আমার লজিক ওয়াইজ এইখানে এইভাবে গেলে ভি আর ইউ কনস্ট্যান্ট তাই ভি আর ইউ আমি হাত দেবো না কিন্তু এবার এদিকে দেখ এইখানে যা ইউ হবে এটা ইউ খানিকক্ষণ বাদে বডিটা এখানে চলে আসবে তখন কি ইউ সেম থাকবে না না তাহলে তখন কি ভি সেম থাকবে তাহলে তখন এই ইকুয়েশন থেকে আবার আমরা যা করব সেম জিনিস দেখাবো আমি কি করব বলছি আরেকবার সেম জিনিস করব বাট তখন ইউভি আর কনস্ট্যান্ট হবে না তার জন্য এই মেথডটা ডিফিকাল্ট বলা তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে দেখে বুঝতে হবে দেখো আমি করে নিই তারপর বুঝতে পারবে আচ্ছা কে চেঞ্জ হচ্ছে হাইট অফ দা অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে কি রে কি রে হাইট অফ দা ইমেজও চেঞ্জ হবে কিন্তু ভি আর ইউ চেঞ্জ হচ্ছে না তাহলে এটাকে লেখা হয় ডিএইচআই বাই ডিটি মাইনাস ভি বাই ইউ কনস্ট্যান্ট
dHO by dt. এই dHI by dt কে বলা হয় v image, velocity of image perpendicular, perpendicular করে দে, minus v by u, এটাকেই বলা হয় velocity of object perpendicular. এই হলো অঙ্কের solution. That's directly it. কিন্তু এইখানে তখন এটা হবে u du hi, এই লাইন থেকে দেখ এটার জন্য is equal to minus v ho. বল এটা বুঝলি কিনা? কিরে তো তখন হবে u কে কনস্ট্যান্ট নিয়ে h এর ডেরিভেটিভ হবে dhi / dt প্লাস এবার hi কে কনস্ট্যান্ট রেখে u এর ডেরিভেটিভ হবে du / dt. বল বুঝলি কিনা কনসেপ্ট? এখানে তো v / u কনস্ট্যান্ট ছিল তাই সহজে মিলিয়ে গেছিল, এখানে তো কনস্ট্যান্ট নয়, যত এগোবে তত u চেঞ্জ হবে v ও চেঞ্জ হবে. তাই একবার u কে কনস্ট্যান্ট রেখে dhi / dt ডেরিভেটিভ হবে, hi কে কনস্ট্যান্ট রেখে du / dt ডেরিভেটিভ হবে. আচ্ছা আরেকটা স্টুডেন্টরা কোশ্চেন করে, এদিকে তাকা, এখানে যা হাইট, সরি এখানে ছিল প্রথমে, এখানে অবজেক্টের যা হাইট, এখানে অবজেক্টের কি রে সেম হাইট কিন্তু এখানের জন্য ইমেজ যেখানে চেঞ্জ হবে যেখানে হবে এখানের জন্য ইমেজ কি সেখানে হবে না অন্য জায়গায় হবে? অন্য জায়গায় যদি হয় তাহলে সে এনলার্জড হতে পারে, ডিমিনিশড হতে পারে, কি রে? তাহলে কি hi কনস্ট্যান্ট থাকবে? না, তার জন্য তো dhi / dt করলাম. বল বুঝলি কিনা? এবারে দুটোই ভেরিয়েবল হবে তখন, ক্লিয়ার? ব্যাস এটাই ছিল তোমার কেস ফোর, তাহলে কেস ফোর তো বলেই দিলাম, তা তো হয়ে গেল. মাইনাস ভি এর জায়গায় ভি কে তাহলে এটা কি করবো, মাইনাস কে দিকে রাখলাম, আচ্ছা নিচে করি একটু তো বড় করে করি এটা, তাহলে তখন আমরা লিখব dhi / dt u কনস্ট্যান্ট প্লাস du / dt hi মাইনাস dho / dt v constant minus dv by dt h o. এই হলো ফর্মুলা, ক্লিয়ার সবার? সো দ্যাটস অল.